সিনেমা নির্মাণে লোকেশন কিংবা অবস্থানের গুরুত্ব অনেক। একটি শুটিং সেট একটি গল্প বলার ধরনকেও করতে পারে উন্নত, যেমনটা দেখা গেছে রণবীর কাপুরের সর্বশেষ হিট সিনেমা এনিমেলের ক্ষেত্রে। সর্বাধিক আলোচনায় থাকা সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ আলোড়ন ফেলেছে। সিনেমায় একজন ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। গল্পে যে প্রাসাদটি পর্দায় ফুটে উঠেছে সেটি আসলে তৈরি করা কোনো সেট নয়, বাস্তবে এটি একটি রাজকীয় প্রাসাদ। জানা যায় সিনেমায় রণবীরদের যে জৌলুসপূর্ণ প্রাসাদে বিচরণ দেখা গেছে সেটি তার বোনের জামাই অর্থাৎ কারিনার স্বামী সাইফ আলী খানের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুসারে পৌতুদি প্যালেসে এনিমেলের অনেক দৃশ্যের শুটিং হয়েছে। প্রাসাদের বিস্তীর্ণ মাঠ এবং রাজকীয় হলওয়েগুলো কেবল আভিজাত্যকে ফুটিয়ে তোলেনি, বরং সিনেমাটির গল্পের সঙ্গে বেশ শক্ত গাঁথনি তৈরি করেছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এনিমেলে দর্শকরা প্রাসাদের বিশাল লন এবং করিডোরগুলো পর্দায় জীবন্ত দেখতে পান। একটি উল্লেখযোগ্য দৃশ্যে রণবীর কাপুরের চরিত্র রণবিজয় শার্টবিহীন ও রক্তাক্ত অবস্থায় একটি হলওয়ে অতিক্রম করে। এটি সেই হলওয়ে যেখানে সাইফের তোলা একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। প্রাসাদটির অভ্যন্তরীণ দৃশ্য, প্রাচীন জিনিসপত্র এবং পারিবারিক উত্তরাধিকারে সজ্জিত আসবাবপত্র হাউস অফ পৌতুদি ফ্যাশন লেভেলের একটি বিজ্ঞাপনে ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে সাইফ নিজেই অতিথি হিসেবে অভিনয় করেছিলেন। এছাড়া এটি এমন একটি সৌন্দর্য মণ্ডিত প্রাসাদ যার মূল্য আনুমানিক 800 কোটি রুপি। ভারতের হরিয়ানায় অবস্থিত এই প্রাসাদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 20 শতকের 30-এর দশকে সাইফ আলী খানের দাদা পৌতুদি নবাব ইফতিখার আলী খান পৌতুদি নির্মাণ করেছেন এই প্রাসাদ। 10 একর জায়গার উপর নির্মিত এই প্রাসাদটিতে কক্ষ রয়েছে 150টি। সাইফের পিতা মনসুর আলী খান পৌতুদি এই প্রাসাদ ফ্রান্সিস ওয়াকজিয়ার্ক এবং আমাননাথকে 17 বছরের জন্য লিজ দিয়েছেন, যারা নিমরানা হোটেলের নেটওয়ার্কের মালিক। 2014 সালে সাইফ প্রাসাদটি পুনরুদ্ধার করেন। বর্তমানে সাইফ আলী খানের তত্ত্বাবধানে রয়েছে এটি। হলিউডের ইট প্রে লাভ সহ মঙ্গল পাণ্ডে, বীরজারার মতো বলিউড সিনেমার অনেক শুটিং হয়েছে এই প্রাসাদে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।